नमस्कार, आमार यूट्यूब चैनले सकल छात्र छात्री के स्वागत। आजकेर भिडियोटी एक संक्षिप्त भिडियो हिमरेखा निये। आमी हिमरेखा कि से जिनिसटी प्रथमे बुझिए दिच्छी एवं शेषे आमी एर एक नोट्सो आलोचना करे देव किभाबे लिखले बा कोन कोन पॉइंट लिखले तोमरा सम्पूर्ण मार्क्स पाबे। प्रथमे आमी हिमरेखा कि सेटा आमी बुझिए दिई। पृथ्वी पृष्ठेर उपरे एमन एकटी निर्दिष्ट उच्चता जार उपरे बरफ बा जल जमे बरफ आकारे थाके एवं सेई निर्दिष्ट उच्चतार नीचे बरफ बोले जले परिणत हो जाए। सेई निर्दिष्ट उच्चता बराबर जे काल्पनिक रेखा जदि आमरा एकटा अंकन करी ताहले सेटाके बला हच्छे हिमरेखा। हिमरेखा माने एमन कोनो रेखा नेई जे पृथ्वीर उपरे टाना रयेछे। हिमरेखा एकटा हच्छे काल्पनिक रेखा जार उपरे बरफ जल बरफ आकारे थाके एवं तार ठीक नीचेई ওই জল গলে জলে পরিণত হয়ে থাকে। এবারে হিমরেখার সঙ্গে এর অবস্থান দেখো। আল্পস পর্বতমালা সেখানে 2700 মিটার উচ্চতাতে যাকে বলে জল বরফ আকারে থাকে। কিন্তু আবার যদি আমরা আন্টার্কটিকা মহাদেশ চলে যাই সেখানে সমুদ্রপৃষ্ঠের বা সমুদ্রতলেরতেই হিমরেখা আমরা লক্ষ্য করতে পারবো। তারপরে আসছে একটি পয়েন্ট করে দেবে উদাহরণ। উদাহরণও তোমরা এটা লিখে দিতে পারো যে আল্পস পর্বতমালার 2700 মিটার উচ্চতাতে বরফ জমে থাকে, অর্থাৎ এখানে হিমরেখা অবস্থান করে। এরপরে আসছি হিমরেখাকে নিয়ন্ত্রণকারী কিছু বিষয়। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হিমরেখাকে নিয়ন্ত্রণ করে। প্রথমে আসছি উচ্চতা। দেখো, ভূপৃষ্ঠ থেকে আমরা যত বায়ুমণ্ডলের উপরের স্তর দিকে যাই আমরা জানি প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি হারে 4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যায় সেহেতু হিমরেখা দেখা যাবে। দু নম্বর আসছে উষ্ণতা। উষ্ণতা কেন না, 0 ডিগ্রি থেকে যত অক্ষাংশ বৃদ্ধি হবে তত হিমরেখা কি হবে না, খুব কাছাকাছি দেখা যাবে। নিরক্ষরেখা অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে লক্ষ্য করা যায়। আর যদি তোমরা উচ্চ অক্ষাংশের দিকে চলে যাও তাহলে হিমরেখা অনেক নিচুতে অবস্থান করে। তিন নম্বর আসছি ভূমির ঢাল। ভূমির ঢাল যদি খুব বেশি থাকে, ঠিক আছে, ভূমির ঢাল যদি খুব বেশি থাকে তাহলে হিমবাহ কি হয়, হিমরেখার উপরে তো হিমবাহ অবস্থান করে, সেই হিমবাহটা তাড়াতাড়ি নেমে চলে আসে। আর ভূমির ঢাল যদি কম হয় তাহলে হিমবাহের গতিটা কম থাকে, তাহলে হিমরেখাটা বেশি দিন স্থায়ী থাকে। অর্থাৎ হিমরেখার স্থায়িত্ব সম্পূর্ণভাবে ভূমির ঢালের উপর নির্ভর করছে। আরও একটা বিষয় চলে আসে, যেমন উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালে হিমরেখা অনেক উঁচুতে অবস্থান করে, আর উত্তরমুখী ঢালে, উত্তর গোলার্ধের উত্তরমুখী ঢালে হিমরেখা অনেক নিচুতে অবস্থান করে। আর দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধের উত্তরমুখী ঢালে হিমরেখা অনেক উঁচুতে অবস্থান করে, এবং দক্ষিণ গোলার্ধের দক্ষিণ ঢালে যদি আমরা যাই তাহলে হিমরেখা অনেক নিচুতে অবস্থান করে। এর জন্য দায়ী কে না, এটার জন্য দায়ী হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। সূর্যরশ্মি যেহেতু বা সূর্যরশ্মি নিরক্ষরেখা থেকে বা যেহেতু উত্তর গোলার্ধের দক্ষিণ ঢালে এবং দক্ষিণ গোলার্ধের উত্তর ঢালে বেশি সূর্যালোক পাই, সেই জন্য এখানে হিমরেখার উচ্চতাটা অনেক উঁচুতে হয়। আর সূর্যরশ্মি যেখানে লম্বভাবে কিরণ পড়বে সেখানে হিমরেখার উচ্চতা অনেক বেশি হবে, এবং সূর্যরশ্মি যেখানে তির্যকভাবে কিরণ দেবে সেখানে হিমবাহের উষ্ণতা বা হিমবাহের উচ্চতাটা বা হিমরেখাটা অনেক নিচুতে অবস্থান করবে। এই গেল হিমরেখা নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও। এরপরে আমি এই নোটটি কিভাবে লিখবে সেটি নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা নোটটি কিভাবে লিখবে। প্রথমে আসছি সংজ্ঞা। পৃথিবীর উপরিভাগে প্রধানত পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ঊর্ধ্বে স্থায়ী শীতলতার জন্য সারা বছর জল জমে বরফে পরিণত হয় এবং যে সীমারেখার নিচে উষ্ণতার প্রভাবে বরফ গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে হিমরেখা বলে। হিমরেখার অবস্থান যদি আমরা বলি তাহলে হিমরেখা সব ঋতুতে একই উচ্চতায় অবস্থান করে না, কারণ অক্ষাংশ ও ঋতু অনুযায়ী উচ্চতার তারতম্য ঘটে। উদাহরণ হিসেবে আমি আগেও বলেছি আল্পস পর্বতে 2700 মিটার উচ্চতায় মেরু অঞ্চলে সমুদ্র সমতলে অবস্থান করে। হিমরেখার নিয়ন্ত্রক উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় বলে হিমরেখা ভূমির উচ্চতার উপর নির্ভর করে। অক্ষাংশ, অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিমরেখার উচ্চতাও হ্রাস পায়। ভূমির ঢাল উত্তর গোলার্ধে দক্ষিণ ঢালে, উত্তর ঢালের থেকে
হিমরেখার উচ্চতা বেশি হয়, দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। আবার ভূমির ঢাল কম হলে হিমরেখার স্থায়িত্ব বাড়ে, অর্থাৎ হিমরেখা দীর্ঘদিন স্থিতিশীল থাকে। সূর্যরশ্মির পতন কোণ, সূর্যরশ্মি লম্বভাবে পতিত হলে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায় এবং তির্যকভাবে পতিত হলে হিমরেখার উচ্চতা হ্রাস পায়। এখন বলে রাখি যে এই যে নিয়ন্ত্রকগুলো বললাম, এই নিয়ন্ত্রকগুলো হিমরেখার অবস্থান পরিবর্তনশীল হয় কেন, হিমরেখার অবস্থান পরিবর্তনশীল হয় কেন এই প্রশ্নটি যদি পড়ে, তাহলে হিমরেখার এই নিয়ন্ত্রকগুলি তোমরা লিখে দিতে পারো, লিখে দিলেও তোমরা ফুল মার্কস পাবে। আর যদি পুরো হিমরেখা পড়ে, তাহলে এটা হিমরেখা 2 নম্বর বা 3 নম্বর যত নম্বরে পড়ুক না কেন, তোমরা লিখলে পুরো মার্কস পাবে। এইভাবে যদি তোমরা লেখো, তাহলে আশা রাখছি তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে খানিকটা। আর কি না, নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে অল করে রাখো, পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে।